গাইস, ইন্ডিয়া থেকে একজন আমার সাবস্ক্রাইবার ভিডিও দিছে, ওই ভিডিওটা আপনারা সবাই দেখেন। হ্যালো ইউপি সাকিব ভাই, ভাই আমি ইন্ডিয়া থেকে বলতেছি, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, ভাই বিশ্বাস করুন আমি আপনার সবগুলো ভিডিও দেখি, ভাই আমি আপনার অনেক বড় বিগ ফ্যান। ও ইয়ার, কি ভাবছো এটা কমু? আমাদের ইন্ডিয়াতে আজু ভাই আছে, অমিত ভাই আছে, জ্ঞান সুজন ভাই আছে, লোকেশ গেমার আছে, কত বড় বড় ইউটিউবার, আর ওদের কত সাবস্ক্রাইবার, আর ওদের খেলা দেখে কি তোরে বিগ ফ্যান কমু আমি? আর তোরা বাংলাদেশিরা কি আমাদের লেভেল আসুস বেটা? তোদের 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের বেশি তো কোনো ইউটিউবারই নাই বেটা। আমাদের ইন্ডিয়ান ফ্রি ফায়ার প্লেয়ার হলে সবগুলো লেজেন্ড, ঠিক আছে, আর তোদের তো কোনো লেজেন্ডই নাই বেটা। আরে তুই তো নিজেই একটা বট বেটা, তুই কি খেলা পারস? আরে বেটা মানুষের কথা কি বলবো, তুই তো নিজেই একটা বট বেটা, তুই কি খেলা পারস? আর ভাই তোরা আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, তুই পারলে আমার সাথে 1v1 আয়, তুই পারলে 1 রাউন্ড জিততে দেখ আমার সাথে, তোর বোকা সাহস থাকলে আয় 1v1 পারলে তুই আমার সাথে 1 রাউন্ড জিততে দেখা। ভাই তোরা বাঙালি রইলে সব বেটা নো বট বেটা, একটা খেলা পারিস না? যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে আমার সাথে অবশ্যই কাস্টমে আসিস। ভাই কি বলবো, কিছু বলার নাই, আমারে না হয় যা ইচ্ছা তাই বলছো, মেনে নিলাম। কিন্তু ভাই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ইউটিউবারদেরকে নিয়ে, বাংলাদেশের সব মানুষকে নিয়ে তুমি বাজে কথা বলবা ভাই, এটা তো মাইনা নিতে পারবো না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব ভাই, আমি তোমার মতো ইন্ডিয়াকে শুটও করবো না। আর হ্যাঁ, একটু পরে কিন্তু ইন্ডিয়ার হচ্ছে কি সাউথ আফ্রিকার খেলা, ওই খেলাটাও আমি দেখবো, অপেক্ষায় আছি। এখন বুঝো ভাই আমি ইন্ডিয়াকে কতটা সাপোর্ট করি আর ইন্ডিয়াকে কতটা ভালোবাসি। আর তুমি ভাই বাংলাদেশকে নিয়ে এত বাজে বাজে কথা বলছো, এটা শাস্তি তো তোমাকে আমি কাস্টমেই দিব। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস আমরা কিন্তু এখানে কাস্টম বানাই ফেলছি, এন্ড ও কিন্তু চলে আসছে, আমরা কিন্তু কাস্টমটা গাইছি এখন স্টার্ট করে দিব। তো তোমরা যারা যারা দেখতেছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও। আর হ্যাঁ, তুমি কই থেকে দেখতেছো, ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশ থেকে, অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমাদের ইউআইডিগুলো কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ গাইস আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে 10 জনকে ফ্যান রিকোয়েস্ট পাঠাই। তো তোমরা তোমাদের সবার ইউআইডিগুলো কমেন্ট করো। কিছু কিছু মানুষের জন্য কিন্তু গাইস ইন্ডিয়ার মানুষেরা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষকে খারাপ ভাবে, আর ইন্ডিয়ার কিছু কিছু মানুষের জন্য কিন্তু বাংলাদেশের মানুষেরা ইন্ডিয়ারদের খারাপ ভাবে। ওই ভাইটাও কিন্তু গাইস ওদের মধ্যে একজন, দেখলাই ভাই কি করলো, তো ওরে সামনে এসে পড়ছে এন্ড আমারে কিন্তু মাইরা দিছে গাইস, ওরে রাগ দিয়ে দিছে। ভাই আমি কিন্তু হচ্ছে ইন্ডিয়া সার্ভারে গিয়ে খেলি, ঠিক আছে, ইন্ডিয়ার অনেক সাবস্ক্রাইবারদের সাথেও খেলি। তো আমার কথা হচ্ছে ভাই, ইন্ডিয়া অনেক বড় একটা দেশ, যেখানে হচ্ছে 150 কোটি মানুষ বসবাস করে, সেইখানে তো ভাই ফ্রি ফায়ারের বেশি প্লেয়ার থাকবেই অ্যান্ড ভালো ভালো প্লেয়ার থাকবেই। আর ক্রিকেটে হচ্ছে গিয়ে গাইস 150 কোটির মধ্যে তো বেশি বেশি ভালো প্লেয়ার বের হবে, তাই না? আর বাংলাদেশ হচ্ছে গিয়ে মাত্র 20 কোটি ভাই, বাংলাদেশে তো কম মানুষ থাকবে, তো এখান থেকে তো কমই বের হবে, যা আছে তাই অনেক, ঠিক আছে। সবাইকে গাইস সবার দেশকে সম্মান করতে হবে অ্যান্ড অন্যান্য দেশকেও কিন্তু ভাই সম্মান করা উচিত। যাই হোক গাইস, অনেক কথা বলে ফেলছি, এখন গেমের দিকে একটু ফোকাস দেই। অ্যান্ড এখানে কিন্তু দেখতেই পারতেছো এক এক রাউন্ডে কিন্তু গাইস হাড্ডাহাড্ডি খেলা চলতেছে, তো কিন্তু গাইস মেডিকেট করতেছে, ঠিক আছে, ওরা কিন্তু প্রচুর ড্যামেজ দিতেছে অ্যান্ড এই দিক দিয়ে কিন্তু বের হইছে অ্যান্ড বাই হেডশট নিকল লাউডে। গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও। আর হ্যাঁ, যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তাহলে কিন্তু 1 মিনিটের মাধ্যমে তোমরা ডায়মন্ড কিনতে পারবা, ঠিক আছে, ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে। গাইস ওরে কিন্তু ফাইনালি খুঁজে পাইছে অ্যান্ড ও কিন্তু এই দিক দিয়ে আসতেছে, তোরে মারার ট্রাই করবো অ্যান্ড চেষ্টা করলাম গাইস, মারতে পারলাম না অ্যান্ড ও কিন্তু গাইস বারবার হচ্ছে গিয়ে লুকিয়ে যাচ্ছে, ওরে ড্যামেজ দিছি। ভালো খেলতেছে ভাই, না হেমেট ইন্ডিয়া হচ্ছে না গাইস, ওরে এমন চালাইতেছে, ড্যামেজ দিছি গাইস প্রচুর ড্যামেজ, আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছি অ্যান্ড এখানে কিন্তু এই রাউন্ড জিততে পারলে 4 রাউন্ড দেখা যাক গাইস কি হয় অ্যান্ড ওই কিন্তু চলে আসছে গাইস, ওকে এমেকিনোর হাতে 1 রাউন্ড আমারে বলছে জিততে, দাঁড়াও
ড্যামেজ গাইস, ড্যামেজ ড্যামেজ ড্যামেজ। ফার্স্ট রাউন্ড বাই কিক নিকল লাউড়ে। আর মাউথে প্রবলেম করতেছে গাইস। ওরে ভাই, আবার এসে বাংলাদেশের প্লেয়ার বট বলে পারে না ভাই। নিজে খেলা একটু পারলে ভাবতাম যে আসলে অনেক ভালো খেলে। বাংলাদেশে বলছে নিজেই তো খেলা পারে না, বলছে একরাউন্ড জিততে, দুই তো এখন একরাউন্ড জিততে পারলো না, আর তো একরাউন্ড জিতছে ভাই, মানে দেরিতে ইত্তে বারতাই নি নাই এরকম মন মেরিন রুম বুক কাই নি রে এরকম তড়ে গিয়ে মাধানি রে ভাই বা তড়ে গিয়ে নি মিন তাহে কই গাই ড্যামেজ দিয়ে দিছি। বাংলাদেশকে অপমান করা এই ছেলেটাকে ওদের চিক্কা দিয়ে দিলাম, বলছিল আমি এক রাউন্ড জিততে, এখন ওই আমার সাথে এক রাউন্ড জিতছে ভাই। তো গাইস ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে সবাই সাবস্ক্রাইব করে দিও, পেজটি দেখলে ফলো করে দিও। গাইস তোমরা কখনো কোনো দেশকে খারাপ মনে করো না, কারণ কিছু মানুষ খারাপ হয় আর সব মানুষই কিন্তু খারাপ হয় না, ঠিক আছে? ভালো মানুষও আছে। তো কিছু মানুষের জন্য কখনো একটা দেশকে খারাপ ভাবিও না। আমি কিন্তু গাইস ইন্ডিয়ার সবগুলা খেলা দেখি অ্যান্ড ইন্ডিয়াকে ভালোবাসি, ইন্ডিয়ার মানুষকে ভালোবাসি অ্যান্ড তোমাদেরকেও কিন্তু গাইস ভালোবাসি। তো গাইস যাদের যাদের ডায়মন্ড লাগবে সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকো গাইস, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ইসি কে সাথ আজ কি মজদুরি ইহি খতম করতে হ্যায়। আগর তুমি ভিডিও পছন্দ আয়ে তো লাইক মারো ইয়ার, মুঝে নি পাতা মুঝে 2 মিলিয়ন লাইকস চাহিয়ে কেসে না কেসে করকে মুঝে চাহিয়ে। ইতনা ঝিলা মে কবি নাহি হুঙ্গা আপনি পুরি জিন্দগি মে জিতনা ইসমে ঝিলা হুঁ, মুঝে চাহিয়ে চাহিয়ে। তো লাইক মারো, আর আগর তুম লোগ নয়ে হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যায় উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি মুঝে নি পাতা বাস ক্লিক হো জানা চাহিয়ে। আর মে ভি জা রাহা হুঁ, মুঝে পয়সো কে পিছে ভাগনা হ্যায়। বাই।